হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের দ্য লিজেন্ড ড্রামাটির এপিসোড 7 দেখাতে চলেছি। আর তোমরা যারা এই ড্রামাটির আগের এপিসোডগুলো দেখোনি, তারা গিয়ে এখনই আগের এপিসোডগুলো দেখে আসো, আর তা না হলে এই এপিসোডের কিছু বুঝবে না। তো চলো এপিসোডটি শুরু করা যাক। তো গত এপিসোডে তোমরা দেখেছিলে যে লিন বাহিরে এসে তার সৈন্যদের বলেছিল যে এখন থেকে তারা যেন খুব ভালো করে পাওয়ার দেয়, যাতে যাতে কেউ দ্বিতীয়বার লিডের উপরে হামলা না করতে পারে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই লি চ্যাং জিয়ানের রুমে এসেছিল। আর সে জিয়ানের রুমে এসে দেখে যে জিয়ানকে একটি দড়ি দিয়ে বাঁধা রয়েছে। সে জিয়ানকে জিজ্ঞাসা করে, তোমার এমন অবস্থা কে করলো? আর তখন জিয়ান বলে যে লু জাওইয়াও। আর তখন এই পাশে থাকা লু জাওইয়াও, যে এখনো ইনভিজিবল ছিল, সে জিয়ানের গলা টিপে ধরে, যদি তুমি আমার বিষয়ে কোনো কিছু বলো তাহলে আমরা দুজনই মারা পড়ব। আমি এখন থেকে আর তোমাকে টর্চার করব না, কিন্তু লি চ্যাংকে আমার বিষয়ে কিছু বলো না। আর তখন জিয়ান লি চ্যাংকে বলে, আমি জানি না যে জাওইয়াও কোথায়। আর তখন লি চ্যাং বলে, তুমি তো বলেছিলে যে সে তোমার স্বপ্নে আসে। আর তখন জিয়ান বলে যে সে আমার স্বপ্নে অবশ্যই আসে, কিন্তু সে আমাকে ভালো কাজ করার কথা বলেছে, যার কারণে আমি নিজেকে দড়ি দিয়ে বেঁধে ফেলেছি। আর এই কথাতে লি চ্যাং বলে যে যদি তুমি নিজেকে দড়ি দিয়ে বাঁধতেও পারো তাহলে তুমি নিজেকে আবার খুলতেও পারবে, তো চলো এখন দড়িটি খুলে দেখাও আমাকে। আর তখন জাওইয়াও আর জিয়ান দুজনই তো ভয় পেয়ে যায় যে তারা আজকে ধরা পড়ে যাবে, কিন্তু তখন ভাগ্য তাদের সাথে ছিল। আর জিয়ান তার দড়ি অ্যাক্সিডেন্টলি খুলে ফেলে। আর এটা দেখে লি চ্যাং কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে আসে। আর আদাকে বলে, জিয়ানের উপরে ভালো করে নজর রাখো, যদি তার বিষয়ে তোমার কোনো সন্দেহ থাকে তাহলে তুমি সেটা আমাকে এসে বলবে। আর লি চ্যাং চলে যাওয়ার পরে জাওইয়াও জিয়ানকে শাও বুনিয়া বলে, যার অর্থ হচ্ছে লিটিল গার্ল। আর এই কথা শুনে জিয়ান খেপে যায় আর জাওইয়াও থেকে তার রিয়েল নেম নিতে চায়। আর তখন জাওইয়াও বলে, তোমার আর আমার চেহারা এক হয়ে গেছে, আর এখন তো আমি লি চ্যাং এর ডিসিপালও হয়ে গিয়েছি, যদি তুমি কারো কাছে হেরে যাও তাহলে সেটা আমার ইনসাল্ট হবে, যার কারণে তোমার প্র্যাকটিস করতে হবে আর নিজেকে শক্তিশালী করে তুলতে হবে। আর তখন জিয়ান বলে, আমার খুবই ভয় লাগে, এ জানি যে চীনের লোক যখন তখন আমাকে ধরেও ফেলতে পারে। আর এতে জাওইয়াও বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে ওখানেই থাকবো। আর জাওইয়াও জিয়ানকে ভালো কিছু কাজ করতে বলে, আর যেটাতে তার কাছে কিছু টাকা চলে আসে, আর যেটা দিয়ে সে চিজিডি ল্যান্ডে সেই ঔষধগুলো কিনতে পারে। আর অন্যদিকে জিয়াং ও তার সাথীদের সাথে জিয়াং জাও সিটিতে আসে। আর সে তার সাথীদের বলে যে আমার এখানে একটি কাজ পূরণ করতে হবে। আর ওইখানে জাওইয়াও আর জিয়ান মানুষদের সাহায্য করতে মার্কেটে এসেছিল। আর তখন জাওইয়াও একটি বাচ্চাকে দেখে জিয়ানকে বলে, তুমি এর সাহায্য করো। আর তখন জিয়ান সেই বাচ্চাকে একটি ক্যান্ডি দেয়, কিন্তু সেই বাচ্চাটি সেখান থেকে পালিয়ে যায়। আর চিল্লাতে থাকে যে ফিমেল ডিমন তার ক্যান্ডি নিচ্ছে। আর তখন জিয়ান জাওইয়ার দিকে তাকিয়ে বলে যে তুমি তো অনেক ফেমাস। আর তখন জাওইয়াও জিনকে একটি মহিলাকে সাহায্য করতে বলে, কিন্তু ওই বাচ্চার কারণে সবাই জেনে যায় যে জাওইয়াও মার্কেটে চলে এসেছে। আর তারা সকলেই সেখান থেকে পালাচ্ছিল। আর তখন সেই মহিলাটি জিয়ানকে বলে, তুমি আমাকে ধাক্কা কেন মারলে, এখন আমাকে টাকা দাও যেটা দিয়ে আমি ডাক্তারের কাছে আমার চিকিৎসা করাতে পারি। আর তখন জাওইয়াও বুঝতে পারে যে এই মহিলার ভিতরে কোনো একটা খুদ রয়েছে, আসলে এ কোনো মহিলা নয়, এ একজন ছেলে যে মহিলা হওয়ার নাটক করছিল। আর তখন জাওইয়াও মেরে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর ইভিনিং এর সময় জাওইয়াও জিয়ানকে বলে, আমি আবারও চিজিডি ল্যান্ডে যাচ্ছি, তুমি তোমার রুমে ফিরে যাও। আর চিজিডি ল্যান্ডে যাওয়ার পরে জাওইয়াও বুঝতে পারে যে অন্ধকার হওয়ার পরে তাকে আবারও দেখা যাচ্ছে। আর জাওইয়াও আবারও সেই শপে যেতে লাগে, কিন্তু তাকে এইবারও আটকে দেওয়া হয় সেই কথা বলে যে তার কাছে কোনো পয়সা নেই। আর তখন জাওইয়াও বলে, আজকে তো আমি সবার সাহায্য করেছি, তাহলে তবুও আমার কাছে কেন টাকা নেই? আর এই কথাতে ওইখানে কাজ করা একটি লোক জাওইয়াওকে বলে, তুমি বিগ স্প্রিট ব্যাংকে যেয়ে তোমার পয়েন্ট চেক করতে পারো। আর এরপরে জাওইয়াও বিগ স্প্রিট ব্যাংকে যেয়ে একটি লোককে তার পয়েন্ট বিষয়ে জিজ্ঞাসা করে। আর এই কথাতে ওই ব্যাংকে কাজ করা একটি লোক তাকে বলে যে তুমি প্রতিদিন শুধুমাত্র একটি ভালো কাজ করতে পারবে, যেটাতে তুমি 1000 পয়েন্ট পাবে, কিন্তু যেহেতু তুমি সবসময় খারাপ কাজই করেছো যার কারণে তুমি সেই পয়েন্টেরই শুধুমাত্র 10% পাবে, তার মানে 100 পয়েন্ট। আর এরপর জাওইয়াও সেই লোকটির কাছে আসে যে কিনা কিংকং পিল বানিয়েছিল, অর্থাৎ জিইউ। আর তখন জাওইয়াও জিইউকে বলে, তোমার মেডিসিনে কোনো সমস্যা আছে, যেটাতে আমি দিনে তো গায়েব হয়ে যাই কিন্তু রাতে আবার আমাকে দেখতে পায়। আর তখন সেই লোকটি কিছু লেখে আর জাওইয়াওকে সেখান থেকে যেতে বলে। আর এরপরে জাওইয়াও ভাবতে থাকে যে চিজিল্যান্ডে সবাই তাকে অনেক ঘৃণা করে, যার কারণে সে অনেকগুলো মানুষকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। আর সেই সময় জিইউ জাওইয়াওর কাছেই দাঁড়িয়েছিল।
আর তখন জিইউ তাকে বলে, যদি তুমি অনেকগুলো মানুষকে সাহায্য করার চিন্তা করো তাহলে তুমি জিয়াং জাও সিটি যেতে পারো। এখানকার পশ্চিমের গেট দিয়ে তুমি জিয়াং জাও সিটিতে চলে যেতে পারবে। জাওয়াও যখন পশ্চিমী গেট দিয়ে বের হয় তখন সে সরাসরি ইউয়ে জু এর সামনে চলে আসে। ইউয়ে জু জাওয়াওকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর সীমা রংকে ডাকে, কিন্তু যতক্ষণে সীমা রং সেখানে চলে আসে ততক্ষণে জাওয়াও সেখান থেকে চলে গিয়েছিল। আর কিছুক্ষণ পরে লি চ্যাং সীমা রুয়ের সাথে দেখা করতে আসে। আর তখন সীমা রং লি চ্যাংকে বলে, তুমি যখনই সমস্যায় পড়ো বা টেনশন করো তখনই তুমি এখানে চলে আসো। তুমি জাওয়াওয়ের সাথে যা কিছুই করো না কেন, কিন্তু তোমাকে এখন সেই কথাগুলো ভুলে আগে এগোতে হবে। আর তখন লি চ্যাং বলে, যদি এটাই সত্য হয় তাহলে তুমি কেন তোমার কথাগুলো আর পিছিয়ে ছেড়ে সামনে আগাচ্ছ না? কেন তুমি লুয়ে জুকে বানিয়েছ আর এখনো এখানে কেন থাকো? তার স্মৃতি এখানেই আছে, যার কারণে আমি এখান থেকে দূরে যেতে পারবো না। ওয়েল, এখানে আপনাদের আমি বলে দিই যে সীমারুর যে ওয়েব ছিল তার ডেট হয়েছিল একটি অ্যাক্সিডেন্টে, আর যেটি এখানেই হয়েছিল। আর সীমারং তার লাভারের স্মৃতিতে ইউ জুকে বানিয়েছে, যে কিনা একটি কাঠের রোবট ছিল। আর অন্যদিকে চি লিউ সুকে বলে যে জিয়ান লি চ্যাং এর ডিসিপাল হয়ে গিয়েছে, যার কারণে তাকে ধরা এখন আরো কঠিন হয়ে পড়েছে। তো এখন থেকে আমরা জিয়াওকে লিউ সু বলে ডাকবো। তখন লিউ সু বলে, ওয়াংলু সেক তো লু জাওয়ের ছিল, কিন্তু এখন সেই সেকের লিডার লি চ্যাং হয়ে গিয়েছে। তাহলে তাদের সেকে আমাদের এমন কোনো লোক খুঁজতে হবে যে লি চ্যাংকে অপছন্দ করে আর জাওয়াওকে সেক লিডার হিসেবে মানে। আর তখন চি বলে যে ওয়াংলু সেকে ইউয়ান জি একমাত্র লোক যে কিনা লি চ্যাংকে মারতে চায়, কিন্তু সে আমাদের সাথে সাথ দেবে না কারণ তার ছেলেকে মারার লোক আমাদেরই লোক ছিল। এর পরবর্তী সিনে একটি সৈন্য লিনকে এসে বলে যে জিয়াং জাও সিটিতেই আছে। আর এই কথা শুনে লিন বলে, সীমা রংও তো জিয়াং জাও সিটিতেই আছে, তোমরা সবাই তাকে প্রোটেক্ট করার জন্য যাও। আর ওই সৈন্য তখন বলে যে আদাও যদি আমাদের সাথে যেত তাহলে আরো ভালো হতো, কিন্তু লিডার তো তাকে জিয়ানের উপরে নজর রাখতে বলেছিল, এটা তো আদার ট্যালেন্টের বর্বাদি। আর এই কথাতে লি রেগে গিয়ে বলে, যদি লিডার তাকে কোনো কাজ দিয়ে থাকে তাহলে তুমি ওটার উপরে প্রশ্ন দাঁড়ানো করার কে হও? অন্যদিকে যাইয়াও জিয়াং জাও সিটিতে একটি স্টল লাগায় আর মানুষদের তাদের নিজেদের এক্সট্রা কাপড় সেখানে ডোনেট করতে বলে। আর তখন জিয়াং ও তার সাথীদের সাথে সেখানে আসে। আর সে যখন জাইয়াও অর্থাৎ নকল জিয়ানের মুখে জাইয়াওয়ের নাম শুনে তখন সে তাকে বলে, আমিও জাইয়াওয়ের সাথে দেখা করতে চাইতাম কিন্তু এখন আর সেটা সম্ভব না। আর তখন সে তার কাপড় ডোনেট করে। আর তার এই কাপড় ডোনেট করার বদলে সে নকল জিয়ানকে বলে যে জাইয়াওয়ের সোল লি চ্যাংকে মারতে আমাকে সাহায্য করতে হবে। আর জাইয়াও তো অবশ্য লি চ্যাংকে মারতে চাচ্ছিল, আর যখন জিয়াও তাকে তার সাথ দিতে বলে তখন সে মানা কিভাবে করবে? আর তখন জাইয়াও অন্য আরো লোকেদেরকেও তাদের কাপড় ডোনেট করতে বলে, কিন্তু কেউ তার কথায় কোনো গুরুত্বই দেয় না। আর এরপরে জিয়াং ও সবাইকে ভয় দেখায় আর জোর করে তাদের কাপড় ডোনেট করায়। আর এরপরে জিয়াং ও জাওয়াওকে বলে, তুমি আমার সাথে জয়েন করে নাও কারণ শুধুমাত্র তুমি আমার সাথে সরাসরি কথা বলো, আর বাদ বাকি সবাই তো আমার দেখে অনেক ভয় পায়। কিন্তু জাওয়াও এটার জন্য মানা করে দেয়। তো এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে লিউ শুয়ের কাছে তার ভাই আসে আর তাকে বলে যে জিয়ানের কাছে এমনটা কেন মনে হয় যে আমি তার বাবাকে মেরেছি। আর এই কথাতে লিউ শু বলে যে আমাদের একটি মিটিং রাখা উচিত আর সেটাতে ক্লিয়ার করে দেওয়া উচিত যে তুমি তার বাবাকে মারোনি। আর এর পরবর্তী সিনে জাওয়াও যখন তার রুমে আসে তখন সে জিয়ানকে জিওয়ের বিষয়ে বলে, কিন্তু সেই সময় জিয়ান খুবই মন খারাপ করে বসেছিল। আর জাওয়াওয়ের বলাতে জিয়ান তাকে বলে যে আমার বাবার কথা খুব মনে হচ্ছে। আর তখন জাওয়াও বলে, তুমি কালকে খুব সকালে উঠবে আর ট্রেনিং করবে। আর তখন জিয়ান চ্যাংলেনের বিষয়ে জিজ্ঞাসা করে, তখন জাওয়াও বলে মনে হয় সে এখন জেলে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও। আর তোমরা যদি এরকমই সুন্দর সুন্দর ফ্যান্টাসি ড্রামা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ড্রামা এক্সপ্লেনে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।